Assalamualaikum. আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি ওয়ালারা মত অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি জিমে আসলাম একদম এক্সাক্ট দুই সপ্তাহ পরে। তো দুই সপ্তাহ গ্যাপ ছিল কারণ আমার বেবি হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন। তো আসলে কি আমার আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে, যারা নাকি আমরা কন্টিনিউ ওয়ার্কআউট করি বা ওয়ার্কআউট শুরু করছি, তো দেখা যায় কি যে মানে মানুষের জীবনে তো অনেক ধরনের মানে আপনার ট্র্যাজেডি আসে। দেখা গেলো যে কারো কেউ অসুস্থ বা কেউ কারো ফ্যামিলিকে মারা গেছে বা কারো ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে, তো অনেকেরই অনেক কারণেই কিন্তু ওয়ার্কআউটটা গ্যাপ পড়ে যায় লং টাইমের জন্য। যেমন আমার দুই মাস, সরি আমার দুই সপ্তাহ ওয়ার্কআউট গ্যাপ গেছে, আর অনেকের আরও বেশি যায়, এক মাস দুই মাসও যায়। তো যারা নাকি কন্টিনিউ ওয়ার্কআউট করে, তো এই গ্যাপটা যাওয়ার কারণে ওদের মানে বডির মধ্যে কিন্তু একটা মানে চেঞ্জ চলে আসে। আবার দেখা গেছে যে আগের মতো এরকম পাম্প নাই, তারপর আগের মতো এরকম স্ট্রেংথ নাই, ঠিক আছে। তো যারা নাকি একটু বিগেনার এবং ওয়ার্কআউট গ্যাপ গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে ওদের এই লং গ্যাপের কারণে ওরা ওয়ার্কআউটটা আপনার ছেড়ে দেয়, ওয়ার্কআউটটা এক পর্যায়ে মানে কন্টিনিউ করতে পারে না। তো আসলে এখানে ওয়ার্কআউট ছাড়ার কোনো কারণ নাই। আপনি যদি আবার জিমে জয়েন করেন, আস্তে আস্তে আপনার স্ট্রেংথ আর আপনার মাসকুলারিটি আগের মতো আবার ফিরে আসবে। আর যারা নাকি ওয়ার্কআউট করে অনেক দিন যাবৎ হয়ে গেছে, মাসকুলারিটি আছে, বাট ওয়ার্কআউট না করার কারণে মাসকুলারিটি কমে গেছে আগের থেকে, ওদের জন্য হলো আবার মাসেল গেইন করা একদমই ইজি। কারণ কি মাসেল মেমোরি, আপনারা হয়তো অনেকে জানেন মাসেল মেমোরি থাকে, মাসেল মেমোরি থাকার কারণে আপনার মাসকুলারিটি আবার আগের মতো এরকম চলে আসবে। তো আজকে আমি জিমে আসলাম, আজকে আমি জাস্ট আমি জিমে আমরা ঘুরতে আসছি, আজকে আমি জিম করবো না, ওয়ার্কআউট করবো না, ঘুরতে আসছি, কালকে থেকে ইনশাল্লাহ আমি ওয়ার্কআউট শুরু করবো। তো আপনারা যারা অনেকদিন পরে জিম শুরু করবেন, কেমনে শুরু করবেন, হ্যাঁ এটা অনেকেই জানেন, আগেও বলছি, তো আজকে আবার একটু বলছি নতুন করে। যখন আপনি অনেকদিন পর জিমে আসবেন, আপনি আস্তে আস্তে শুরু করবেন, একবারে এসে ওয়েট লিফটিং করার কোনো প্রয়োজন নাই, ফ্রি হ্যান্ড স্ট্রেচিং এগুলো দিয়ে শুরু করবেন। এবং ইনিশিয়ালি ওয়েটটা একটু কম, মানে ইনিশিয়ালিভাবে একটু ওয়েটটা কম ক্যারিয়ার ট্রাই করবেন। যেমন আগে যে ধরেন, যদি আপনি করতেন 60 কেজি দিয়ে কিংবা 70 কেজি দিয়ে 80 কেজি দিয়ে বেঞ্চ প্রেস, এখন 20 কেজি দিয়ে আপনি বেঞ্চ প্রেসটা করবেন। তো এইভাবে যে কোনো ওয়ার্কআউটই একটু কম ওয়েটে, একটু কম রেফ, সরি কম রেফ দিয়ে করবেন, এবং আস্তে আস্তে আপনার লিমিট বাড়াবেন। এবার আস্তে আস্তে করতে করতে এক সময় দেখবেন যে আপনার স্ট্রেংথ এবং আপনার মাসকুলারিটি আবার আগের পর্যায়ে চলে আসছে। এবং ডায়েট, যেমন আমি একদিন ছিলাম হাসপাতালে, আমার খাওয়া দাওয়া, ঘুম, ওয়ার্কআউট, ড্রেস কিচ্ছু ছিল না ঠিকমতো, মানে কিছুই ঠিকমতো হয় নাই। তো যারা নাকি মানে লাইফে কোনো সমস্যার মধ্যে পড়ে, তো এই কটা জিনিস কিন্তু ওদের কিন্তু ঠিকমতো মেনটেন করা হয় না, খাওয়া, ঘুম, রেস্ট, ওয়ার্কআউট কিছুই কিন্তু মেনটেন করা এরকম হয় না। তো আমারও এরকম হয় নাই স্বাভাবিক। দেখুন আবার আমি যখন জিমে আসলাম, অবশ্যই আমাকে কন্টিনিউ জিমে আসতে হবে, এটা হলো একদম ফার্স্ট। আর ডায়েট হলো এক নম্বরে, ডায়েট লাগবে, মানে ডায়েট কন্ট্রোল আর কি, ডায়েট কন্ট্রোলে রাখতে হবে এবং প্রোটিন জাতীয় খাবার বেশি করে খাইতে হবে, ঠিক আছে। তো এমনি আর ওয়ার্কআউটটা আস্তে আস্তে করে আপনার লিমিট বাড়াবেন, আস্তে আস্তে, একবারে না। তো এই চিন্তাটা মাথায় রেখে ওয়ার্কআউট করলেই যাদের নাকি মাসেল মেমোরি ভালো, তাদের মোটামুটি দুই সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে, দুই সপ্তাহে ম্যাক্সিমাম দুই সপ্তাহের মধ্যে আপনারা আবার আপনাদের আগের মাসকুলারিটিটা ফিরে পাবেন। আর যারা বিগেনার তাদের হতাশ হওয়ার কিছুই নেই, আপনারা আস্তে আস্তে করে কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনাদের খুব শীঘ্রই আগের একটা পজিশনে আপনারা মাসকুলারিটি আনতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, অনেক দিন পর ওয়ার্কআউট শুরু করলে আবার আগের মতো স্ট্রেংথ এবং মাসকুলারিটি আসতে একটু সময় লাগে, এটা চিন্তা করে আপনাকে ওয়ার্কআউটগুলো করতে হবে। তো সবাই অনেক ভালো লাগবেন এবং আমার জন্যে এবং আমার বাবুর জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।